আসলে মেয়েদের যে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বা মানে আমি খেলবো এটা আমার কখনো জানা ছিল না বা কখনো আমি ভাবিও না যে মেয়েরা ফুটবল খেলবে কিন্তু আমি ছোট থেকে অনেক দুর্দান্ত ছিলাম এবং কি আমি মানে অনেক ছোট থেকে সাইকেল চালানো মোটরসাইকেল চালানো এবং কি পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতাম এগুলো আমার অনেক ছোট থেকে শখ ছিল যে আমি মানে খেলাধুলা করতাম স্কুলে এবং যে কোনো প্রতিযোগিতা হয়তো আমি অংশগ্রহণ করতাম তো 2011 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গমাতা টুর্নামেন্টটা শুরু করে তখন আমার মানে এরকম দূরদূরান্ত দেখে আমার স্যার বলছিল যে তুমি কি ফুটবল খেলবা কিনা তো আমি তখন বলছিলাম স্যার আমি খেলবো তো তারপরে আমার সেখান থেকে ফুটবল মানে ইয়াটা শুরু যে আমি টুর্নামেন্ট থেকেই আমি ফুটবল খেলাই আসা আমার তারপর আমি সেখান থেকে উপজেলা জেলা পর্যায়ে খেলি তারপর আমার ক্যারিয়ারটা শুরু হয় 2013 থেকে আমি হচ্ছে আন্ডার 14-এ চান্স পাই যেটা শ্রীলঙ্কাতে রিজিনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাই ওখান থেকে আমার ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা শুরু হয়